আজ 14ই নভেম্বর আজকের উল্লেখযোগ্য বিষয় হলো রাজা সুবোধ মল্লিকের মৃত্যু পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্ম শিশু দিবস হিসেবে পরিচিত প্রখ্যাত রাজনীতিবিদ এবং স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু 14ই নভেম্বর 1898 সালে এলাহাবাদে জন্মগ্রহণ করেন পিতা মতিলাল নেহেরু মাতা স্বরূপরানী জওহরলালের জন্মদিনকে সারা দেশে শিশু দিবস হিসাবে পালন করা হয় 1905 সালে তাকে বিলেতে পাঠানো হয় হ্যারো স্কুল ট্রিনিটি কলেজ কেমব্রিজ বিশ্ববিদ্যালয় লন্ডন স্কুল অফ ইকোনমিক্স প্রভৃতি প্রতিষ্ঠানে পড়াশোনা করে লন্ডন থেকে 1912 সালে ব্যারিস্টার হয়ে দেশে ফেরেন 1936, 37, 46, 51, 53 এবং 54 সালে 6 বার কংগ্রেস সভাপতি নির্বাচিত হন অসহযোগ আন্দোলন ও নানা সংগ্রামের কারণে 9 বছর কারাদণ্ড অর্থদণ্ড ভোগ করেন জওহরলাল কারাবাসকালে তিনি আত্মজীবনী অ্যান অটোবায়োগ্রাফি সম্পূর্ণ করেন জীবনে আরও বহু গুরুত্বপূর্ণ গ্রন্থ তিনি লেখেন পিতা মাতা স্ত্রীবিয়োগ নানা চড়াই উতরাই সত্ত্বেও স্বাধীনতা সংগ্রামে অবিচল ছিলেন তিনি দেশ স্বাধীনতা লাভ করে স্বাধীন ভারতবর্ষে 14 জন সদস্যের কেন্দ্রীয় মন্ত্রিসভায় জওহরলাল নেহেরু হন প্রধানমন্ত্রী দেশ তথা আন্তর্জাতিক সম্পর্ক সৃষ্টি ও রক্ষায় পথপ্রদর্শক জওহরলাল নেহেরু 1964 সালের 27শে মে পরলোকগমন করেন